ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্ক আর্টিস্ট্রি। এতে ক্রেপ পেপার বলে, এই ক্রেপ পেপারটাকে কাচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব, তারপরে এটাকে ফুলের শেপ দেব। এরপর সব কটাকে পাপড়ি শেপ দেব, ফুলের পাপড়ি যেমনটা হয়। সব কেটে নেওয়ার পর একটা হোয়াইট পেপার নেব, একটা ব্ল্যাক পেপার, একটা অরেঞ্জ পেপার, এরপর গোল করে শেপ দিয়ে এটা কেটে নেব। এরপর মধ্যে ফেভিকল লাগিয়ে ফুলের মতন করে সাজিয়ে নেব। হোয়াইট পেপারও একই রকমভাবে রিপিট করব। এরপর ব্ল্যাকটাতে প্রভু জগন্নাথের মুখ এঁকে তাতে ফেভিকল লাগিয়ে নিলাম। এতে রেড কালারের প্যাস্টেল পেপারগুলি চোখের মতন শেপ করে রেখেছিলাম, ওটা চোখ আর মুখ লাগিয়ে নিলাম। ব্ল্যাক পেপারের উপর রেড কালার করলে সেটা ফোটে না বেশি, তাই প্যাস্টেল পেপার ইউজ করেছি। তারপরে হোয়াইট কালারের পেন দিয়ে চোখটাকে এঁকে নিলাম। এরপর কিছু কলকা করে নেব, নথ বানানোর জন্য আমি গ্লিটার পেপার ইউজ করেছি, ছোটো ছোটো করে কেটে সেটাকে সাজিয়ে নিচ্ছি, যাতে নথের মতো হয়ে যায়। গ্লিটার পেনও ইউজ করেছি।
রেড কালারের পেন ব্যবহার করেছি। Thank you.
এরপর দুটো গ্লিটার পেপার আটকে নিলাম, গোল গোল করে কেটে রেখেছিলাম। পুরোটাই পেপার দিয়ে বানালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।